এখানে ঠাকুর বিসর্জনের জন্য প্রোগ্রাম চলছিল রাত্রি 12টা একটা নাগাদ। তখন কিছু ছেলেপিলে যারা গান বাজনা বাজায় আজকে বাজনা বাজাচ্ছিল, যে বিট্টু সর্দার একজন ক্রিমিনাল যিনি ওইখানে গিয়ে ওদেরকে অত্যাচার করে মারধর করছিল, সেই মুহূর্তে কাজ থেকে এসে ওই প্রোগ্রামের কাছে যাচ্ছিল, ঝগড়া দেখে সে ঠেকাতে গিয়েছিল, বিট্টু সর্দারকে আটকাতে গিয়েছিল, কিন্তু বিট্টু সর্দার তার উপরে ছুরি চালিয়ে দিয়েছে, দিয়ে তাকে খুন করেছে। উনি এক নম্বরের একটা ক্রিমিনাল, এর আগে অনেক ক্রিমিনালি ইফেক্টস করেছে, এরকম কর্মকাণ্ডের সাথে উনি জড়িত, ওনাকে সবসময় পুলিশ ছেড়ে দেয়। এখনো পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে সেরকম কড়া কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই ওর ফাঁসি হোক, নাহলে আমাদের হাতে তুলে দেখ, আমরা ব্যবস্থা করে নিব। দেড় মাস আগে এখানে একটা ক্রাইম করেছে, হাফ মার্ডার করেছে, পুলিশ পুরোপুরি ওদের সাপোর্টে, আমাদের বিধাননগর সাউথ থানার পুলিশ ওদেরকে মানে পুরো সাপোর্ট করছে। পুলিশ যদি চাইতো ওকে কালকে ধরতে পারত, পুলিশ ইচ্ছা করেই ওকে ধরেনি, পুলিশ পুরো ফুল দমে ওর সাপোর্টে রয়েছে। আর আমার মনে হচ্ছে পুলিশের সাপোর্টও রয়েছে, আর বিট্টু সর্দারের উপরে বড় কোনো মাথা রয়েছে, নাহলে ক্রাইম করবে কী করে? সাধারণ ভালো ভদ্র ঘরের ছেলে এটা করতে পারে না, আর এটা বারে বারে ওকে ধরে নিয়ে যাচ্ছে, বারে বারে পুলিশ ওকে ছেড়ে দিচ্ছে, 500 করে টাকা নিচ্ছে, পুলিশ ছেড়ে দিচ্ছে, আজকে মায়ের বুক পুরো খালি করে দিয়েছে, ওর বাবা মা কী নিয়ে থাকবে?